لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। আল্লাহর শুকর আমরা যত বেশি আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আমাদের নিয়ামতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। তাহলে প্রথম নাম্বার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করা। দুই নাম্বার কথা হলো আল্লামা তুকি উসমানী দামাত বরকাতহুম বলেন, তোমরা এমন ভাবে সমাজের ভিতরে চলবা, এমন ভাবে সমাজের ভিতরে তোমরা বিচরণ করবে যেন তোমার ব্যাপারে কারো কাছে কেউ অভিযোগ পেশ না করে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد মৌলানা আবদুহু ওয়ারাসূলুম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযি ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না قال إني جاعلك للناس إماما وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلى بكمالهم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي بنالو مجھے غبارِ مدینہ الہی دکھا دے ہمیں
রৌজায়ে মদিনা বলাগাল উলাম বিকামালিহি কশফাত তুজাবি জামালিহি হসনত জমি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অবস্থিত মোহতারাম মুআজ্জাজ হযরত মুসলিয়ানি কেরাম, দিগার হযরত মুরব্বিয়ান আজাম, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে ভালোবেসে প্রতি জুমার নেই পবিত্র জিলকায়দাম হজের মাস সমূহে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, আসতে পেরেছি। সে মহান মালিকের দরবারে কালিমতু শুকর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজকে উঁচু করে মহাব্বত অন্তরে লালন করে সকলেই শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বর্তমান বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য আলেমে দিন পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানি দামাত বরকাতুম আলিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক হায়াতকে আমাদের জন্য আরো বৃদ্ধি করে দিন, আমরা পড়ছি আমিন। তার প্রতিটা কথা আমাদের জীবনের জন্য অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। সারা বিশ্বের মানুষেরা আল্লামা তকি উসমানি হাফিজাহুল্লাহ তাআলার জবান থেকে যে কথাগুলো বের হয় তারা গ্রহণ করে থাকে এবং জীবনের জন্য পাতেয় হিসেবে গ্রহণ হয়। তা হযরতকে জিজ্ঞেস করা হলো জীবনের সার কথা কি, আমরা যে পৃথিবীতে বেঁচে আছি আমাদের জীবনের সার কথা কি। তাকে যখন এই প্রশ্ন করা হলো তিনি তার প্রশ্নের জবাবে যে কথাগুলো বলেছিলেন এই কথাগুলো স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। আমাদের জীবনে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, কামিয়াবি অর্জন করতে চাই, প্রতিটা ঘরে যদি আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চাই, তার এই অমীয় বাণীগুলো আমাদের জন্য পাথেয়। তিনি তার জবাবে 20টা বিষয় তুলে ধরেছেন, আমাদের জীবনের সার কথা এই 20টা বিষয়। এই 20টা বিষয় যদি আমাদের জীবনের ভিতরে আমরা খুঁজে পাই তাহলেই আমাদের জীবন সফল। তিনি তার প্রশ্নের জবাবে যে কথাগুলো বলেছিলেন, এক নম্বর কথা হলো তোমরা সদা সর্বদা আল্লাহর উপর শুকর আদায় করবে, কারণ আল্লাহর উপর যে যত বেশি শুকর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি তাদেরকে এই দুনিয়াতে এবং পরকালে দান করবেন। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। আল্লাহর শুকর আমরা যত বেশি আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আমাদের নিয়ামতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। তাহলে প্রথম নাম্বার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করা। দুই নাম্বার কথা হলো আল্লামা তকি উসমানি দামাত বরকাতহুম বলেন তোমরা এমন ভাবে সমাজের ভিতরে চলবা, এমন ভাবে সমাজের ভিতরে তোমরা বিচরণ করবে
যেন তোমার ব্যাপারে কারো কাছে কেউ অভিযোগ পেশ না করে। এমন ভাবে সমাজের ভিতরে চলা যাতে করে আমার ব্যাপারে অন্য কারো কাছে কোনো ব্যক্তি অভিযোগ না করে। তিন নম্বর, বংশ লোকদেরকে তোমরা কদর করবা, বংশের লোকদেরকে তোমরা দূরে ফেলাইবা না, বংশ লোকদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় তোমরা নিমজ্জিত হয়ে যেও না। যদি কোনো কথায় তোমাদের খারাপ লাগে ধৈর্য ধারণ করো, ক্ষতি হলেও কথাগুলো মেনে নাও, কারণ বংশীয় লোক যদি তোমার পক্ষে থাকে তোমার ভবিষ্যৎ ভালো হবে। বংশের লোকেরা যদি তোমার পক্ষে থাকে তাহলে তোমার ভবিষ্যৎ ভালো, ফলাফল ভালো হবে। আর বংশীয় লোকেরা যদি তোমার বিরুদ্ধাচরণ করে তাহলে ফলাফলটা ভালো হয় না। চার নাম্বার, তিনি বলেন যখন তুমি আলেম হও, আলেম হওয়ার পরে কারো কাছে তুমি এই আলেমের কারণে কারো কাছ থেকে অনুগ্রহ তলব করিও না, কারো কাছে এই কথা বলিও না আমি তো একজন আলেম, আমার উপরে আপনি অনুগ্রহ করুন। কারণ আলেমদেরকে আল্লাহ দুনিয়াতেও বাদশা বানিয়েছেন, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাদশা বানাবে। আল্লাহর কাছে এই দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি হলো ওলামাই কারাম। সুতরাং সে ওলামাই কারাম কারো কাছে অনুগ্রহ তলব করবে না, তারা দিনদার হয়ে চলাফেরা করবে, গম্ব পড়ে তারা অহংকার করে সমাজের ভিতরে চলাফেরা করবে না। পাঁচ নম্বর, তোমাদের ঘরের ভিতরের যে দস্তখান রয়েছে এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ। সুতরাং তোমার ঘরের দস্তখানই হলো তোমার জন্য শ্রেষ্ঠ খাবার। যা পাবে রাজার হালতে তুমি খাইবে, অন্যের দিকে তুমি তাকাবে না, নিজে যা কিছু জুটি আল্লাহর শুকর আদায় করে তাই তুমি খাবে, পানাহার করবে। অর্থাৎ আমার ঘরে যে খাবার আছে সেটাই খুশি মনে খাওয়া, অন্যের ঘরে কি রান্না হচ্ছে ওইদিকে না থাকানো। ছয় নাম্বার, এই দুনিয়ার কারো কাছে তোমরা কোনো কিছু আশা করিও না, যদি আশা করতে হয় তাহলে একমাত্র আশা করো আল্লাহর কাছে। কারণ আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি আশা করে তাহলে ওই ব্যক্তি নৈরাশ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই যথেষ্ট হয়ে যায়। জীবনের সমস্ত আশাগুলো আমরা আল্লাহর কাছে পেশ করব। তিনি বলেন সাত নাম্বার, দিন দিন তুমি তোমার পরিশ্রমকে বৃদ্ধি করো, আজকে যে পরিশ্রম করেছো আগামীকাল পরিশ্রমকে আরো বৃদ্ধি করে দাও, কারণ তোমার পরিশ্রম তোমার জীবনের সফলতার পতাকাবাহী। তুমি যতটুকু পরিশ্রম করবে এই পরিশ্রমটা তোমার কর্মঠ জীবনটা তোমার পরবর্তী জীবনের সফলতার জন্য মাইল ফলক হয়ে যাবে। আট নাম্বার, আল্লাহ যদি তোমাকে ধন সম্পদের মালিক বানায় দেয়, যদি তুমি বিত্তশালী হয়ে যাও তাহলে তুমি এই বলে অহংকার করো না আর জীবনে তুমি যারা বিত্তশালী এবং যারা অহংকার, যারা অহংকার করে তাদের কাছেও যেও না, তাদের থেকে দূরে সরে যাও। বিত্তশালী এবং অহংকারী এই লোকদের থেকে তোমরা দূরে থাকো, নতবা দুনিয়ার প্রতি তোমারও অবস্থা এমন হবে, তুমিও দুনিয়ার প্রতি ঝুঁকে যাবে, তুমিও অহংকারী হয়ে যাবে। সুতরাং বিত্তশালী এবং অহংকারী তাদের থেকে দূরে থাকো। নয় নাম্বার, প্রতিদিন সকালবেলায় তুমি যখন ঘর থেকে বের হও কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করো। কারণ যে ব্যক্তি প্রতিদিন সকালবেলায় আল্লাহর রাস্তায় দান করে বের হয় যতটুকু তৌফিকই হয়, নবীজি বলেন আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, দান সৎকাটা মানুষদেরকে বিপদ মুসিবত থেকে বাঁচায় দেয়। রাস্তায় যদি আপনার বিপদ লেখে থাকে, রাস্তায় যদি বিপদ আপনার জন্য অপেক্ষাও করে, এই যে আপনি আল্লাহ রাস্তায় দান করলেন, এই দানের কারণে আল্লাহ পাক
রাস্তাঘাটের বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। সকাল বেলায় প্রতিদিন কিছু না কিছু দান করব, আর বিকাল বেলায় ইস্তেগফার করব। বিকাল বেলায় আল্লাহর কাছে আমাদের জীবনের গুনাহ থেকে ইস্তেগফার করব। আল্লাহ পাক আমাদের জিন্দেগির তাম গুনাগুলো ক্ষমা করে দিবেন। দশ নম্বর, তুমি যখন মানুষের সাথে কথা বলবাম, তোমার কথার ভিতরে তুমি মিষ্টতা অবলম্বন করবাম, কর্কশ ভাষায় মানুষের সাথে কথা বলিও না। কারণ নবীজি যখন মানুষের সাথে কথা বলতেন তখন মিষ্টি ভাষায় কথা বলতেন, কারণ মিষ্টি ভাষায় যে ব্যক্তি কথা বলে সমাজের লোকেরা ওই সমস্ত লোকদেরকে বেশি পছন্দ করে। আপনার সাথে কথা বলতেছে, আপনার চেহারার ভিতরে কোনো হাসি নাই, আপনি চেহারাটাকে মলিন করে আরেকজনের সাথে কথা বলতেছেন, একদিন দুই দিন তিন দিন পরে আর আপনার সাথে কথা বলতে আসবে না। কেন? আপনার কথার ভিতরে হাস্যোজ্জ্বল নাই, চেহারার ভিতরে মিষ্টতা অবলম্বন করা এটা নবীজির সুন্নাহ। কারণ নবীজি সদা সর্বদা মানুষের সাথে কথা বলতেন, তো নবীজির চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটে উঠছে, এজন্য মুস্কি হাসি দেওয়া এটাও নবীজির সুন্নাহ। এগারো নম্বর, আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেন, জীবনকে যদি সফল কাম হতে চাও, এগারো নম্বর, তুমি যখন মানুষের সাথে কথা বলবা উচ্চ বাক্যে তুমি মানুষের সাথে কথা বলিও না, এমনকি নাবালক বাচ্চার সাথেও যদি কথা বলো তাহলে উচ্চ বাক্য কথা না বলে তুমি কথার ভিতরে মাধুর্য অবলম্বন করো। বারো নম্বর, তোমার রিজিকের যে জায়গা যেখান থেকে তোমার রিজিক আসে, অর্থাৎ তোমার কর্মস্থল, তোমার কর্মস্থলটাকে তুমি ভালোবাসো। তোমার রিজিক যে জায়গা থেকে আসে ওই জায়গাটাকে তুমি মহাব্বত করো, ভালোবাসো। যদি তোমার কর্মস্থলটাকে তুমি ভালোবাসো, মহাব্বত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন তোমার রিজিককে আরো বৃদ্ধি করে দিবেন। তেরো নম্বর, তুমি যখন সমাজের ভিতরে চলাফেরা করবা, সমাজের ভিতরে সফল মানুষ যারা, সফল মানুষের সাথে উঠা বসা করবা। কারণ সফল মানুষের সাথে যদি তুমি উঠা বসা করো, একদিন আল্লাহ তোমাকে সফল কাম করে দিবে। চোদ্দ নম্বর, যে যে জায়গায় সম্মানিত, প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের কি তুমি সম্মান করো, যে যে সেক্টরের সম্মানিত হোক তাকে ওই সেক্টরে তাকে সম্মান করো। আপনি আপনার নিম্ন শ্রেণীর একজনের কাছে আপনি গেলেন, সে তার অফিসে সে বড়, আপনি আপনার অফিসে বড়, কিন্তু ওখানে যাওয়ার পরেই তার জায়গায় গিয়ে সরাসরি আপনি বসে যাবেন না, কারণ এই জায়গাতে তার যে কর্মচারী আছে তাদের কাছে সে সম্মানিত ব্যক্তি। হ্যাঁ, সে যদি আপনাকে সম্মান করে বসায় তাহলে হলো ভিন্ন কথা। যে যেই জায়গায় সম্মানিত তাকে সেই জায়গায় সম্মান দেওয়া। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রসুল আরবি বলেন, আনজিলিন্নাস মানাজিলাহুম, মানুষদেরকে তার সম্মান অনুযায়ী কদর করো, একেবারে যেখানে সম্মান পাওয়ার যোগ্য সেখানে সম্মান দাও, আর যেখানে সম্মান পাওয়ার অযোগ্য সেখানে সম্মান দিও না। যে যেটার যোগ্য তাকে ততটুকু কদর করো, এর চেয়ে বেশি করিও না, কারণ বেশি করলে তার উপরে জুলুম হয়ে যাবে। আমার ভায়ানাম তিনি বলেন, পনেরো নাম্বার, জীবন যদি সফল কাম হতে চাও, পিতা মাতা আত্মীয় স্বজন এবং নিজের যারা শিক্ষক তাদেরকে সম্মান করো। পিতা মাতা আত্মীয় স্বজন এবং যার কাছ থেকে তুমি জ্ঞান আহরণ করেছো, উস্তাদদেরকে শিক্ষকদেরকে সম্মান করো, কারণ তাদেরকে যদি সম্মান করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ভিতরে আল্লাহ পাক বারাকা দান করবেন, তোমাদের রিজিক কি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। ষোলো নম্বর, তোমরা যখন যে কাজ করবা ওই কাজের ভিতরে মধ্যম পন্থ অবলম্বন করবা, একেবারে অতিরঞ্জিত করিও না, আর একেবারে এমন কাজ করিও না যে লোকেরা তোমাকে ছোট লোক মনে করে। নবীজি বলেন, খায়রুল উমুরি আওসাতুহা,
মধ্যম পন্থা অবলম্বন করা হলো শ্রেষ্ঠ। এই জন্য সমস্ত কাজের ভিতরে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। ১৭ নম্বর, সমাজের সাধারণ যারা, সমাজের আম পাবলিক যাদেরকে বলা হয় আম সাধারণ, জনসাধারণ, তাদের সাথে উঠা বসা করবা। কারণ যখন তাদের সাথে উঠা বসা করবা, তখন সমাজের এক এক শ্রেণীর লোকদের এক এক রকম হালত তা বুঝতে পারবা, এবং তাদের কাছ থেকে অনেক কিছু তোমরা অর্জন করতে পারবা, শিখতে পারবা। ১৮ নম্বর, তুমি একজনের অভিযোগ আরেকজনের কাছে করবা না, একজনের অভিযোগ আরেকজনের কাছে করবা না, চেষ্টা করবা কারো অভিযোগ যদি তোমার চোখের উপরে ফুটে ওঠে, এটাকে গোপন রাখার জন্য চেষ্টা করবা, এবং গোপন অবস্থায় লোকটাকে শুধরানোর চেষ্টা করবা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার বুকে কোনো ব্যক্তি কারো দোষ ত্রুটি যদি গোপন রাখে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। আজকে এই দুনিয়ার বুকে যদি আমার আরেক ভাইয়ের দোষ ত্রুটি যদি গোপন রাখি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অপরাধগুলোকে গোপন রেখে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য একজনের অপরাধ আরেকজনের কাছে বলে না বেরানো, যদি আমরা আমাদের জীবনে সাকসেস হতে চাই, যদি আমরা আমাদের জীবনে সফল হতে চাই। ১৯ নম্বর, যখন আমরা কোথাও কথা বলবো, মানুষদেরকে নসিহত করব, অথবা মানুষদের সাথে যখন কথা বলবো, তখন মানুষের সাথে ইতিবাচক কথা আমরা বলবো। আমরা মানুষের সাথে কথা বলার সময় টার্গেট করে সে যেন কষ্ট পায় এ ধরনের কোনো কথা বলবো না, বরং আমাদের কথাগুলো হবে ইতিবাচক কথা, তাহলে জীবনে সাকসেস হতে পারবো। ২০ নম্বর, আল্লামা তকি উসমানী দামত বরকাতহুম বলেন, যখন তোমার চাইতে বড় তাদের মজলিসে যখন বসবা, বড়দেরকে সম্মান করবা, আর বড়দের মজলিসে যখন বসবা তখন তোমরা চুপ থাকবা। এই ২০টা কথা তার, এই জীবনের ২০টা কথা আমাদের জীবনের জন্য সফলতার মাইল ফলক। এই ২০টা কথা যদি আমরা আমাদের জীবনের সাথে মিলাইতে পারি, তাহলে এই ২০টা কথাই হলো আমাদের জীবনের সারাংশ। সুতরাং আমাদের জীবনের সারাংশ হিসাবে এই ২০টা কথাকে আমরা আমাদের জীবনের সাথে আমরা গেঁথে নিতে পারি। আমরা আমাদের জীবনে যদি সফল কাম হতে চাই, তার এই ২০টা কথাকে আমরা অনুসরণ অনুকরণ করতে পারি।